Assalamualaikum সবাই কেমন ডক্টর জানাতে পেতো আজকে ভিডিওতে সবাই কেমন তুমি জানাচ্ছি প্রায় একটা প্রশ্ন শুনি যে ম্যাডাম আমার 8 মাস চলছে 8.5 মাস চলছে কিন্তু এখন আমার পেট বুঝা যাচ্ছে না এখন আমি কি করব আসলে আপনার পেট যদি বুঝা না যায় বাইরে থেকে এটা স্বাভাবিক ব্যাপার অনেকের একদমই বুঝা যায় না অনেকের হচ্ছে কম বুঝা যায় তবে এটা কোনো টেনশনের কারণ না যদি না আপনার বাচ্চার ওজনটা ঠিক থাকে যদি আপনার 8 মাস বা 8.5 মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ওজন 2100 গ্রাম থেকে 2500 গ্রাম যদি হয় তাহলে সেটা নরমাল এক্ষেত্রে যদি আপনার পেট নাও বোঝা যায় কিংবা একদম অল্প বোঝা যায় আপনার কিন্তু টেনশনের কোনো কারণ নেই আপনি আলট্রাসাউন্ড করে দেখবেন যদি আপনার বাচ্চার ওজনটা ঠিক থাকে তাহলে আপনার পেট যদি একদমই না বোঝা যায় অথবা অল্প বোঝা যায় এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এটা অনেক সময় অনেকের হয়ে থাকে যে জেনেটিক্যালি এরকম হয় যে পেট বুঝায় যায় না আবার অনেকে দেখা যায় সিজারিয়ান সেকশনের পরেও পেট ওভাবে ভারী হয় না আবার অনেকে নরমাল ডেলিভারির পরও পেট অনেক ভারী হয়ে যেতে পারে এটা আসলে একজনের শরীরের স্ট্রাকচারটা এক এক রকম তার উপর নির্ভর করে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন যে আপনার পেট কেন বোঝা যাচ্ছে না সেটা নিয়ে অনেক আপনি টেনশনে পড়ে যান তাহলে সাথে একটা আলট্রাসাউন্ড করবেন করে যদি দেখেন যে 2100 গ্রাম থেকে 2500 বা 2600 এরকম ওয়েট এসেছে তাহলে আপনার কোনো টেনশনের কারণ নেই আপনার বাচ্চা সুস্থ আছে এবং তার গ্রোথও ভালো আছে আশেপাশের মানুষ অনেক কথা বলবে এদের কথা কোনো টেনশন নেবেন না এর কথায় কান দিবেন না আপনি আপনার বাচ্চার গ্রোথ ঠিক থাকতেই সেটা নিয়ে আপনি খুশি থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ